29তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পূর্ব নির্ধারিত অতিথিদের মধ্যে প্রত্যেকই উপস্থিত ছিলেন। শুধু ছিলেন না দক্ষিণী সুপারস্টার কমল হাসান, কিন্তু কেন ছিলেন না তিনি? কমলের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই অনেকের মনেই সেই প্রশ্ন জাগে। অভিনেতার অনুপস্থিতির নেপথ্যে বিশেষ কারণ ছিল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়ে অভিনেতা জানিয়েছেন যে এখন তিনি চেন্নাইয়ে জলে ভাসছে এবং বিমানবন্দর জলমগ্ন। কমল নিজে একটি রাজনৈতিক দলের মুখ, তাই এই মুহূর্তে তিনি বন্যায় বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে থাকাই তার কর্তব্য বলে তিনি মনে করছেন। ওই চিঠিতে কমল আরও জানিয়েছেন, খুব দ্রুত সময় করে মমতার সঙ্গে দেখা করবেন, একই সঙ্গে চলতি কলকাতা চলচ্চিত্র উৎসবের সার্বিক সাফল্য কামনা করেও শুভেচ্ছা জানিয়েছেন কমল।